প্রজাপতির সাজে সেজে গানে গানে নৃত্য পরিবেশন কোমলমতি শিশুদের। বাবা মায়ের হাত ধরে প্রজাপতি ও প্রকৃতিকে জানতে তারা ছুটে আসে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হয় প্রজাপতি মেলার। বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিশুরা ঘুরে ঘুরে নানা রঙের প্রজাপতির সঙ্গে পরিচিত হয়। ধরনের প্রজাপতি উঠছে, কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, আমার খুব ভালো লাগে। বাচ্চারা যাতে ভবিষ্যতে মানে প্রকৃতির প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তারা বুঝতে পারে যে প্রকৃতিকে প্রকৃতির মতো রেখে আমাদেরকে বসবাস করতে হবে। মেলা উপলক্ষে মুখোশ, মাটি ও কাঠের তৈরি হরেক ধরনের গহনার পশরা বসে স্টলগুলোতে। এছাড়া শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রজাপতি সংরক্ষণ করা আসলে আমাদের দায়িত্ব। সেই গ্রাম বাংলাতে আমরা হচ্ছে আগে প্রজাপতি দেখতাম, কিন্তু শহর কেন্দ্রিক সময়ে কিন্তু প্রজাপতিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে শহরে বাচ্চাগুলোও সেগুলো আনন্দ পাচ্ছে না যে প্রজাপতিটা কি, তারা তাদের কাছে এগুলো চিনতে পারছে না তারা। সেই কারণে আজকে হচ্ছে সব বাচ্চারা সেটা এনজয় করতেছে। আমাদের এনসিআই থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, প্রজাপতি আঁকা, প্রজাপতি হচ্ছে বিক্রি করা হচ্ছে, মানে এই পরিমাণ প্রজাপতি এর আগে হচ্ছে এখানে দেখা যায়নি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী ও সিরাজগঞ্জ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসমত আলীকে প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কুশক গাছে প্রজাপতির ডিম দেখতে পেলাম, সেই ডিম থেকে লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ প্রজাপতি, আমি আসলে আনন্দে আত্মহারা। এবং এই আমার কাজের জন্য আজকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে সম্মানিত করছে, এই জন্য আমি আসলে তাদের প্রতি কৃতজ্ঞ। প্রকৃতির সঙ্গে নতুন প্রজন্মের মিতালি গড়তেই এই মেলা বলে জানান আয়োজকরা। বিশেষ করে শিশু কিশোরদের যে জায়গাটা, যারা বাচ্চারা যেমন ঘুরি বেড়ানোর মাধ্যমে প্রজাপতির আদলে তারা বুঝবে যে না, প্রজাপতি একটি অনুষঙ্গ যার প্রয়োজনীয়তা আছে আমাদের ফরেস্ট ইকোসিস্টেমে পলিনেশনের ক্ষেত্রে এই গাছপালা টিকিয়ে রাখার জন্য। 2010 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে প্রজাপতি গবেষণা ও মেলার আয়োজন করা হয়। 10 বছর আগে এখানে 110 প্রজাতির প্রজাপতি ছিল। গবেষণা ও পরিচর্যার ফলে বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 160 প্রজাতিতে। সময় সংবাদ, সাভার।